বাইরে বেরোলেও মানে ভীষণ ভাবে ট্যান পড়ে যাচ্ছে, সবকিছু হচ্ছে, তো এইসবের জন্য ভালো নেই একদম। বাইরে বেরোতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে ঘরে বসে থাকি, জল খাই, এইসব খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, সব নানা রকমের শরবত খাই। বিভিন্ন রকমের শরবতের রেসিপি তো আমার চ্যানেলে রয়েছেই, যদি কখনো কেউ না দেখে থাকো তো প্লিজ গিয়ে দেখে নাও, ওগুলো খাবে। এই গরমে সত্যিই ভীষণ কাজ দেয়, রিফ্রেশ করে শরীরটাকে। তো আজকে আমি ভাবলাম একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে চলে আসি। সবাই ট্যান রিমুভারের জন্য, রিমুভ করার জন্য নানা রকম কিছু করে থাকে, তো একদম চটজলদি কী করা যায় সেটা আমি ভাবলাম, কারণ আমি একটুখানি কুড়ে টাইপের স্কিন কেয়ার করতে খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে আবার করি, কিন্তু রেগুলার করতে পারি না। তো তার জন্য ভাবলাম দেখি চটজলদি কী করা যায়, যেটা আমি একবার করবো কিন্তু অনেক মানে কিছুদিন আমার চলবে সেটা। তো সেই রকমই একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছে, সেটা কাজ করে কি না, মানে সেটা আমাদের রেজাল্ট দেয় কি আদৌ না কিছুই রেজাল্ট দেয় না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জন্য ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং সাথে থাকো। আর বাইরে প্রচণ্ড গাড়ির আওয়াজ, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এত বাজে আমার বাপের বাড়িতে, একদম রাস্তার ধারে গাড়ি বাড়ি, তার জন্য শুধু মানে গাড়ির আওয়াজ আসে, তো একটু এটা অ্যাডজাস্ট করে নিও। তো কেউ মানে স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো এবং সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমি একদম বাইরে থেকে কিছুক্ষণ আগেই ঘুরে এসেছি, মুখটাতে কেমন ট্যান পড়ে গেছে দেখো। আর বাইরে যা রোদ, কোনো সানস্ক্রিনও মনে হচ্ছে কোনো কাজ করছে না, বাইরে থেকে বেরিয়ে এলেই মুখটা কেমন ট্যান পড়ে কালো হয়ে যাচ্ছে। সেটা দূর করার জন্য আমি ঝটপট একটা উপায় বার করেছি দেখো। আর এই নিয়ে নিয়েছি দুটো আলু আর একটা পাতি লেবু। আলু তো জানোই যে ব্লিচের কাজ করে, তো এটা খুব ট্যান রিমুভ করতে ভীষণভাবে উপকারী। তো এই দেখো, এই আলুটাকে আমি ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে দিয়ে দেবো আমি মিক্সার জারের মধ্যে, আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে দেখো এটা থেকে আমি একটু আলুর যে রসটা আছে সেটা ছেঁকে বের করে নেব। আর সেটাই হলো ছাঁকতে গিয়ে পড়ে গেল একটুখানি, তো ঠিক আছে চলো ভালো করে চেপে চেপে এটা থেকে রস বের করে নেব। তো আমি সবসময় ভাবি ঝটপট কী জিনিস করা যায়, মানে যেটা একদিন করব আর অনেক দিন ইউজ করা যাবে, কারণ এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন এইসব প্যাক বলো এইসব জিনিস মাখতে গেলে খুব টাইম হয়। তো রেগুলার যদি আমরা ইউজ করতে পারি অবশ্যই কাজ দেয়, কিন্তু এই জিনিসটা যদি তুমি একদিন করো তুমি কিন্তু সাত দিন ইউজ করতে পারো। দেখো ওই রসটার মধ্যে আমি আধখানা পাতি লেবুর রস দিয়ে মানে আইস যে ট্রেগুলো আছে ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 7-8 ঘন্টার মতন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো এটা কি সুন্দর আইস কিউব হয়ে গেছে। এই পটেটো আইস কিউবটা আমি এবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তো এটা যদি তুমি অ্যাপ্লাই করো তোমার মুখের যে ট্যানটা আছে, মানে বাইরে থেকে এসেছি বললামই, সেই ট্যানটা কিন্তু তোমার পড়তে দেবে না। কিন্তু তুমি যদি ভাবো যে অনেক দিনের পুরনো ট্যান রিমুভ করবে, তা মানে ঝট করে একটা আইস কিউব ইউজ করে এটা কিন্তু হবে না। আর এইটা রেগুলার তোমাকে 7 দিন যদি তুমি ইউজ করতে পারো তখন তুমি তার রেজাল্টটা বুঝতে পারবে। একদিনে কিন্তু কোনো কিছু রেজাল্ট পাওয়া যায় না। তো এটা দেখো, এই যে আমি যে ট্যানটা বললামই যেটা বাইরে থেকে পড়ে এসেছে সেটা কিন্তু আমার ঝট করে পড়তে দেবে না। তো এটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম। কেউ যদি ডাইরেক্ট অ্যাপ্লাই না করতে পারো তো একটু কটনের মধ্যে নিয়েও সেটা অ্যাপ্লাই করতে পারো। দিয়ে দেখো 5 মিনিট রাখার পর আমি মুখটা ধুয়ে এলাম, দেখতে পেলে আমার ট্যানটা কতটা রিমুভ হয়ে গেছে। এটা শুধুমাত্র ট্যান রিমুভ করতে না, কারো যদি মানে ডার্ক সার্কেল থাকে সেটাতেও অ্যাপ্লাই করবে, তাহলেও দেখবে খুব ভালো কাজ দেয়, আর আনইভেন টোনটাকেও আমাদের রিপেয়ার করতে খুব সাহায্য করে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে করলাম স্কিন কেয়ারটা, তো বলেই দিচ্ছি, তখনও বলেছি মানে এইটা কিন্তু একদিনে তোমরা কিন্তু করে কোনো রেজাল্ট পাবে না। যে কোনো প্যাক বলো, স্কিন কেয়ারের জিনিস বলো, হেয়ার কেয়ারের জিনিস বলো, একদিন যদি ভাবো ইউজ করে আমরা সেটা রেজাল্ট পাবো সেটা কিন্তু তোমরা পাবে না। এটা রেগুলারলি তোমাদেরকে করতে হবে। আর বলেই দিলাম যে একদিন করার মানে করে রেখে দেওয়ার পরে তোমরা সেটা 7 দিন মতন ইউজ করতে পারবে। তো এটাতে মানে তোমার যে পুরনো ট্যানটা আছে সেটা কিন্তু উঠে চলে যাবে না, কিন্তু তোমার যে ট্যানটা তোমার পড়ছে সেটা তোমার কিন্তু মানে যেটা তোমার ধরো আজকে বেরিয়েছো তোমার ট্যানটা পড়েছে সেটা রিমুভ করতে খুব মানে হেল্প করবে, সেটা তোমার পড়বে না চট করে। এবার ধরো পুরনো অনেক দিনের ট্যান তোমার পড়ে রয়েছে সেটা কিন্তু তোমার চট করে ওটা উঠে যাবে না, সেটার জন্য তোমাকে রেগুলার প্যাক, তারপরে এই যে ট্রিটমেন্টটা এইটা বললাম আইস কিউবটা, এইটা দিয়ে কমবে। তো আমার মনে হয়েছে যে ভালো এটা রেজাল্ট করা যাবে, কিন্তু আরও আমাকে ইউজ করলে আমি আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। তো
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, আর কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।